সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের কালারা থেকে একজন নজওয়ান 30 বছরের যুবক, সে নিয়ত করেছে 2023 সালে উনি হজ্জ বাইতুল্লাহ সম্পূর্ণ করবেন আলহামদুলিল্লাহ। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো কি জানেন, বর্তমান সময়ে মানুষ হজে যায়, প্লেনে যায়, মানুষ বিভিন্ন গাড়ি বহনে যায়, কিন্তু ওই কেরালার যুবক সে এখন থেকে পায়ে হেঁটে প্রায় দীর্ঘ 11 মাস লাগবে, 11 মাস বিভিন্ন বর্ডার হয়ে সুদূর ভারত থেকে যাবেন কোথায়, মক্কাতুল মোকাররমা শরীফ। আমরা তাকে ধন্যবাদ জানাই, কারণ তার একটা এটা ইমান ইস্তেহা, তার একটা কি ইমানি ইস্তেহা। কারণ মানুষ সামর্থ্য হওয়ার পর হজে যায়, কিন্তু সেইটাই চাচ্ছে যে আমার থেকে আত্মিক সামর্থ্য না হলে কিন্তু আমার শরীরের সামর্থ্য আছে। সে বলো আমি হাঁটার যে সামর্থ্য রাখি, কথাটা বুঝতে পারছেন, দুটা আল্লাহ বলছেন তোমার যদি সামর্থ্য হয়, তোমার যদি তৌফিক হয়, অর্থাৎ আর্থিক যদি তৌফিক হয়, তাহলে তুমি এই ফরজ কাজ করো, হজ্জ বাইতুল্লাহ পালন করো। কিন্তু ওই ছেলের যে কথাটা আমরা শুনেছি সেটা বলো, তিনি বললেন আমি যদু আত্মিক সামর্থ্যবান হইনি, কিন্তু আল্লাহ আমাকে শারীরিক সামর্থ্যবান করেছেন। উনি বললেন এই শারীরিক সামর্থ্যটাকে আমি কাজে লাগিয়ে দীর্ঘ 11 মাস ভারত থেকে হেঁটে হেঁটে বিভিন্ন দেশ অতিক্রম করে সে আল্লাহর ঘর যাবে। আমরা তার জন্য দোয়া করি, সে যে একটি ইমানি ইস্পাহা নিয়েছেন, সে একটা যে ইমানি জাজবা নিয়েছেন, ভারত থেকে মক্কাতুল মুকাররমা দীর্ঘ 11 মাস পায়ে হেঁটে সে হজ্জ বাইতুল্লাহ করার জন্য যাচ্ছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই ভাইকে সুস্থ সবল রেখে সে যেন সেই তার কাঙ্ক্ষিত মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যেন পৌঁছাতে পারে, তার লক্ষ্যে সে যাতে পৌঁছাতে পারে, তাকে সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।